ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. একবার প্রশ্ন করছেন আমাকে, এ প্রশ্ন উত্তর দিয়ে শেষ করে 10টা 30 পর্যন্ত আলোচনা করার কথা বলা হয়েছে, ভাই আপনি কিভাবে কি যে লিখেছেন কিভাবে সহি আকিদায় আসলেন ভাই? এই সমস্যাটা হয়েছে যেটা ঘটনায় বললাম, সহি আকিদায় আসার ঘটনা শুনেন। অ্যাকচুয়ালি আমি 2013 পর্যন্ত আমি নামাজ দা হজ জাকাত তো দূরে কথা এই ইসলামের মধ্যে ছিলাম না, প্রথম কথা। 2013 পর্যন্ত আল্লাহ সুবহানাহু যখন হেদায়েত করে আমাদের যে মসজিদটা যেখানে আমরা নামাজ পড়তো মানুষজন পড়ে, সেটা হচ্ছে বেরলবি মসজিদ। কি মসজিদ? বেরলবি, মাজহাবে হানাফি আকিদায় বেরলবি। আমি নামাজ পড়তে যাই, আমাদের মসজিদের বাম পাশে একটা পীর সাহেব আছে, পীর সাহেব হচ্ছে মাঝে মধ্যে ওঠা বসাও করি, অনেক কিছু বলে শুনি, ভালো লাগে নতুন নতুন। কিছুদিন পর আরবি পড়ার জন্য আমাদের মসজিদ থেকে 1.5 কিলোমিটার দূরে আর একটা মাদ্রাসা ছিল, সরি একটা মসজিদ ছিল, সে মসজিদের সন্ধ্যার পরে আরবি শিখাতো। তো তখন আগ্রহ আরবি শিখবো, আরবি শেখার জন্য উক্ত ইমাম সাহেবের কাছে গেলাম। উক্ত ইমাম সাহেব হচ্ছে দেওবন্দি, আমি সব তখন বুঝি না কে দেওবন্দি কে বেরেলবি কি এক। তো ওখানে চলে গেলাম, আমি ওখানে কোরআন পড়া শিখি, শিখতে শিখতে আমাদের মসজিদের ইমাম সাহেবের আকিদা হচ্ছে বেরেলবি, যেহেতু নবীজির নূরের তৈরি, ইলমে গ্যাপ জানে, যারা বলবে ইলমে গ্যাপ জানে না তারাই কাফের, একবার ডাইরেক্ট কথা ওদের ফতোয়া। তো আমি তখন আমার যে হুজুর যাকে তুমি আরবি শিখি তার সঙ্গে একদিন তর্ক লেগে গেছে এই বিষয় নিয়ে, যে হুজুর আমাদের পীর সাহেব বলছে নবীজি নূরের তৈরি আর আপনি বলছেন মাটির তৈরি, আপনি বলছেন নূরের তৈরি বলা যাবে না, গুমরাহরা বলে পথভ্রষ্টরা বলে, আসলে কোনটা ঠিক? দুজ নাই তো হুজুর আমার, আমি তো সাধারণ মানুষ, কোনটা মানবো এবার? আমাকে তখন আমার হুজুর তখন কোরআন থেকে সূরা কাহাফের 110 নম্বর আয়াত পড়ে শোনাচ্ছে, এই দেখো লেখা আছে যে আল্লাহ রাসূল বলছেন আমি তোমাদের মতো মানুষ, এখান থেকে প্রমাণিত। তখন আমার মনে হচ্ছে তাই তো, আমাদের মৌলভী সাহেবের কাছে গিয়ে বলে মুফতি সাহেব মৌলভী সাহেব এখান এই আয়াত তো আছে, তিনি তো দূর আগে ধমক আমাকে, আমাকে তখন বলছে যে এটা হাদিস আছে যে আওয়ালুমা খালাকাল নূরি, প্রথম আল্লাহ সুবহানাহু নূর সৃষ্টি করে, এটা কোরআনের আয়াত, এটা হাদিস, আল্লাহ রাসূল বলেছেন। আমি তখন খেসা দিই যে দুই হুজুর দুই রকমের কথা বলে কি ব্যাপার, এখন কি করা যায়? কয়েক ঘন্টা বা কয়েকদিন পর পীর সাহেবের কাছে গিয়ে বলছি পীর সাহেব এইদিকে যে বলা হচ্ছে আপনি বলছেন নবীজি নূরের তৈরি, উনি বলছেন মাটির তৈরি, দুজনই আলেম, আমি কোনটা মানবো? তিনি আমাকে কোরআন হাদিস দেখান, উনি আমাকে কোরআন হাদিস দেখান, আমি বলছি আমি এগুলো বুঝি নাকি, যে আমি কি বুঝবো, দুজনই তো আলেম। কিছুদিন পর ডক্টর জাকির নায়েকের একটা বক্তৃতা শুনছিলাম ইংরেজিতে, ইমিউনিটি অফ মুসলিম উম্মা, মুসলিম উম্মার একতা, আলোচনা করতে করতে একটা পর্যায়ে তিনি একটা বক্তৃতার অংশে তিনি বলছিলেন যে আল্লাহ রাসূল বাম হাতে পরে ডান হাত রেখে বুকে পরে রাখলেন, সুনান আবু দাউদ হাদিস নম্বর 759 এটা সহি, আর 756, 757, 758 এই হাদিস গুলো নাভির নিচে এগুলো যাই, প্রথম তখন দাওয়া ডক্টর জাকির নায়েককে চিন্তা না 2013 পর্যন্ত। অতবার আমাদের সঙ্গে এক বন্ধু ছিল যার সঙ্গে আমি সালাত আদায় করতে যেতাম, তাকে বললাম যে ডাক্তার জাকির নাইক বলছে বুকে পুরে হাত বাঁধতে হবে এটা সহি, আর নাভি নিচে এটা নাকি দুর্বল জয়ীফ আমল করা যাবে না, এমনটি কি? উনি তখন বলছেন এমন বলেছেন নাকি, বুকের পুরে তো ফরাজিরা বাঁধে, আমাকে তো ফরাজিরা বুকের পুরে বাঁধে। আমি তখন সেটা বুঝতাম না, পীর সাহেবকে গিয়ে বলছি যে পীর সাহেব ডক্টর জাকির নাইক বলছে বুকে পুরে হাত বাঁধতে হবে, নাভি নিচে বাঁধা যাবে না, আসলে কোনটা ঠিক? তিনি বলছেন বুকের পুরে হাত বাঁধতে হবে, এটা লামাজাবিরা বাঁধে। আচ্ছা লামাজাবি আবার কি? কখনো যে ওহাবিরা বাঁধে, ওহাবি আবার কি? ফারাজিরা বাঁধে, ফারাজিরা কি? তখন আমি মানে কি করবো বুঝতে পারছি না। আমি জোহরে শুনেছিলাম বক্তৃতাটা, সঙ্গে সঙ্গে একজন ভাইয়ের কাছে গেলাম, মোবাইলে ইন্টারনেট মারলাম, দি সুনান আবু দাউদ এটা খুঁজতে হবে, কিভাবে খুঁজবো? ডক্টর জাকির নায়েকের IRF ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে ফোন করলাম, ফোন করে হিন্দিতে কথাবার্তা আমি জিজ্ঞাসা করলাম যে শেখ হাত কাহাসে বান্না হ্যাঁ প্রশ্ন করলাম, উনি তোমাকে সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছেন, উনার ডক্টর জাকির নায়েকের আয়ের যা চালায় ওই সিনেপার হাত বান্না হাতে সাহি হে দিয়ে আমাকে রেফারেন্স দেবে বেশ কয়েকটা আবু দাউদ। আমি এই গ্রন্থটা আমি কোথায় পাবো? যে ইন্টারনেটে সার্চ দিন পেয়ে যাবেন, আমি ইন্টারনেটে সার্চ দিলাম শুনান আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন পেয়ে গেলাম, হাদিস 759 দেখছি, হ্যাঁ ওখানে আছে রসুল বাম হাতে পরে ডান হাত রেখে বুকে পরে বাঁধলেন, আর উপরে তিনটে হাদিস আছে সবগুলো দিকে আছে দুর্বল জয়ী। যখন আমি
জোহরের সময় এই গবেষণাটা করে ফেললাম, আসরে চলে গেছি একদম ডাইরেক্ট বুকের উপরে হাত। মাগরিবের সময়তে আমাদের মসজিদে মুয়াজ্জিন যিনি আজান দেয়, তিনি আমাকে বলছেন, কি ব্যাপার বাবা, তুমি কি লামাজাবি হয়ে গেল নাকি? প্রথম প্রশ্ন। আমি বলছি লামাজাবি ফরজ এটা যে বুঝি না, আবু দাউদ 759 একটা রেফারেন্স মুখস্থ, যে আবু দাউদ 759 নম্বর হাদিস আল্লাহ স্যার বাম হাতে পরে রেখে ডান হাতে রেখে বুকে পরে বাদ দেন, তাই হাদিস পেয়েছি মানছি। এই নিয়ে তখন শুরু হয়ে গেল তুমুল ঝামেলা। এখন আমি বলছি যে হাদিস তো আছে, আমি তো মানছি, এই নিয়ে সমস্যা করছে কেন? কেন এত মতনিক মত নিজে জানতাম না। পরবর্তী সময় তখন আমি দেখলাম যে আকিদাগত বিষয় নিয়ে অনেক ঝামেলা হচ্ছে। দেবন্দির আকিদা ভালো লাগতো, তাদের কোরআন সুন্নাহ মনে হতো, তখন বলছি নূরের তৈরি এটা মানা যেত না। কেন? স্পষ্ট দলিল নাই। কোরআনে তখন বঙ্গনাথ পড়েছিলাম আবুল আলা মওদুদির, প্রথম হাজির নাজির না, ওখান থেকে দলিলগুলো পেয়ে গেলাম। তখন মনে হচ্ছে না দেবন্দিরাই ঠিক, তাদের কথাবার্তা ঠিক আছে। কেন হুজুরকে যখন গিয়ে বলছি আবার যে হুজুর আমাদের বাংলা খুলে খুলে দেখাই যে নবীজি হাজির নাজির না সূরা আনামের 50 নম্বর আয়াত, 69 নম্বর আয়াত, সূরা হুদের 31 নম্বর আয়াত দেখায় যে আল্লাহ স্যার কেউ গায়েব জানে না, ও হুজুর আমাকে বাংলা পড়ানো শিখিয়েছিল, বাংলা থেকে আমাকে আকিদা বুঝিয়েছিল। যখন বাংলা কিতাব নিয়ে গেলাম ইসলামিক ফাউন্ডেশনের আবু দাউদ, যে হুজুর এই হাদিসটা বলছেন যে বাম হাতে পরে ডান হাত রাখতো বুকের পুরে, তো আমরা কেন নাভির নিচে রাখি? উনি বলছেন ফরাজিরা, আমি ফরাজিটা যে বুঝি না, আল্লাহ রসুল্লো করেছেন এটা। তিনি বলছেন আরে বাবা হাদিস আমরা বুঝতে পারবো না, আমরা কোরআন হাদিস বুঝতে পারবো না। আমি বারে একটু আগে আমাদের নবীজি নূরত্তরি মাটিত্তরি সব কোরআন হাদিস থেকে আপনি প্রমাণ করে দিলেন, এখন আপনার বিপক্ষে চলে গেছে আর আপনি বলছেন হাদিস বুঝতে পারবো না, এটা তো পরস্পর বিরোধী হয়ে গেল। আমি বলছি আকিদাগত বিষয় যদি আমাকে যদি আপনি ডিসিশন দিতে দেন যে আকিদাগত বিষয় দেবন্দিরা ঠিক না বেরেলভিরা ঠিক, তো আমলগত বিষয় কেন আমি ঠিক করতে পারবো না? ভাই আকিদাগত মাসালা বেশি কঠিন না মাসালাগত বেশি কঠিন? আকিদাগত বিষয় তো আকিদাগত বিষয়ে আমাকে বলছে তুমি কোরআন হাদিস পড়ো, হুজুরি আমাকে শিখিয়েছে, দেখবে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। নবীজি নূরের তৈরি না, ইলমে গ্যাব জানতেন না, তিনি হাজির নাজির নন, তিনি শিখিয়েছেন। মাসালাগত বিষয়ে তখন থেকে শুরু হয়ে গেল পড়াশোনা। পড়াশোনা করার পর দেখছি যে না আসলে ডালমে কুচ কালা হে, কে কোথায় খেয়ানত করছে, সবগুলো ধরা পড়ে গেল। তারপরে পেরে গেলাম হানাফিদের নামাজ বলে একটি বই। এইসব বাংলা বই আমাদের এমনি ইন্ডিয়াতে খুব কম লেখা হয়, বাংলা বই খুব বেশি চালু নেই। যারা লেখে সবাই হিন্দিতে আর উর্দুতে লেখে, বাংলা বই বলতে শুধু আইনুল বারিদি আছে, আচ্ছা কারো আমাদের চোখে পড়ে না। বাংলা বই বলতে হলে বাংলাদেশের মুখাপেক্ষী যেসব বইগুলো হয়, তো ওখান থেকে অনেক বই পেয়ে গেলাম হানাফি ভাইদের। তদন্ত গবেষণা করে দেখতে দেখতে হ্যাঁ বোঝা যায় যে কারটা ঠিক কারটা ভুল। আজ আপনাদের সামনে এই পর্যায়ে কি বুঝলেন? আমাকে পড়া শিখিয়েছে কে? হানাফি ভাইরা পড়া শিখিয়েছে। বাংলা বই থেকে দলিল বার করা শিখিয়েছে কে? আমার আকিদার হুজুর দেবন্দি হুজুর, উনি আমাকে শিখিয়েছেন যে কোরআন থেকে নবী নূরত্তরি আমাকে আরবি না বাংলা দেখিয়েছেন, ইলমে গ্যাব না বাংলা শিখিয়েছেন, আমাকে নিজে ডিসিশন নিতে দিয়েছেন যে কোরআন হাদিসে যেটা পাবা সেটা তুমি আকিদা গ্রহণ করো। আমাকে তিনিই বলেছিলেন তোমার কোরআন হাদিসে যাই পাচ্ছি দেবন্দি হুজুরের মুরিদামি আমি সেটাই মানছি। যখনই দেখি যে সুনান আবু দাউদ 757-58 তিনটা হাদিস আছে, নিচে লেখা আছে ওয়াহাজা হাদিসুন যাইফুন, হাদিস হচ্ছে দুর্বল, কেন ইমাম আহমেদ ইবনে হাম্বল সহ অনেক মুহাদ্দিস বলেছেন আব্দুর রহমান বিন ইসহাক আল কুফি একজন দুর্বল রাবি আছেন, সমস্ত মুহাদ্দিসদের ইজমা আছে। ভাই আবু দাউদে 1250 বছর পূর্বে সিদ্ধান্ত দেয়া আছে নাভির নিচে হাত বাঁধা, এটা কি দুর্বল যাইফ মানা যাবে না? এই দেখেন হানাফি কেল্লা দ্বিতীয় খণ্ড 16 পৃষ্ঠাতে ওখানে লেখক লিখেছেন, কি লিখেছেন জানেন? তিনি বলছেন নাভির উপরে নাভির নিচে হাত বান্ধা যতগুলো হাদিস এসেছে সবগুলোই দুর্বল। দলিল নামাজের মাসায়েল মুফতি আব্দুল মতিন সাহেব তিনিও লিখেছেন আবু দাউদের হাদিসটা দুর্বল, 80 পৃষ্ঠা খুলে দেখবেন দলিল নামাজের মাসায়েলে। হানাফিদের নামাজ 80 পৃষ্ঠাতে লিখেছে আবু দাউদ বাইহাকি যে হাদিসগুলো নাভির নিচে বর্ণনা এসেছে সবগুলো যাইফ সবগুলো দুর্বল। তবে আপনাদের মুফতি সাহেব বলছেন যে আবু দাউদ বাইহাকির হাদিসটা তো দুর্বল আমরা জানি, তো মুসনাদ ইবনে আবি শাইবাতে একটা হাদিস আছে ওয়াইল বিন হুজুরের সঙ্গে যে আলা সাদরি না তাহাতাসুররা নাভির নিচে বাঁধলেন, একটা ভিডিও আছে না নেই? কাজী ইব্রাহিম সাহেবের জবাব দিতে গিয়ে আপনারা বক্তা করেছেন, বলছে আমাদের মূল দলিল হচ্ছে কোনটা, আবু দাউদ বাইহাকির নয়, মূল হাদিস কোনটা, মুসনাদ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 3959 এই দলিল পেশ করছেন, যে বলছেন এটা নাকি তাদের মূল দলিল নাভির নিচে হাত বাঁধা, বইটার নাম
দারসা তিরমিজি, লেখক জাস্টিস তাকি উসমানি পাকিস্তানের, এই বইটা দেখবেন কি লিখছে, 30 পৃষ্ঠার 31 পৃষ্ঠা, দারসা তিরমিজি তাকি উসমানি বাংলাদেশ থেকে ছাপিয়েছে, আর বিখ্যাত প্রকাশনী আল কাউসার প্রকাশনী। আল কাউসার কাদের প্রকাশনী? আল কাউসার প্রকাশনী। তিনি পরিষ্কার কি লিখছেন জানেন? মুসান্নাফ ইবনে আবি শাইবা 3959 নম্বর হাদিসের ব্যাপারে বলছে, আমি উক্ত হাদিসটা পাইনি, তাহা তাসুররা শব্দটি পাইনি, একদম 30 পৃষ্ঠাতে লিখেছে প্রথমে। সর্বশেষে লিখতে গিয়ে লিখছে 32 পৃষ্ঠাতে যে এত দ্বারা এটা বোঝা যায়, আমি অনেকগুলো হাদিসের মুসান্নাফ ইবনে আবি শাইবার পাণ্ডুলিপি দেখেছি, তাহা তাসুররা এই শব্দটি পাইনি। এই অধুনের গবেষণা এটাই যে এই হাদিসটা দিয়ে হানাফিদের দলিল যাওয়া উচিত নয়। মুফতি সাহেব নিজে বলেছেন আবু দাউদের হাদিসটা তার দলিল নয়, বাইহাকির হাদিসটা দলিল নয়। দলিল কোনটা? মুসান্নাফ ইবনে আবি শাইবা। আবার দেখিয়ে দেখিয়ে বলছিলেন ওই হাদিসটা তাহা তাসুররা নাবিনীতে শব্দটা ইবনে আবি শাইবা নাই, এটা মুকাল্লিদরা জোরপূর্বক ঢুকিয়েছে। 847 হিজরিতে প্রথম হাদিস সে তাহরিফ করে, এ তাহা তাসুররা শব্দ লাগাই, কেন এই হাদিসটা অন্য সনদে অনেক জায়গায় বর্ণনা আছে, কোন জায়গায় নাবিনীতে সনদটা এই বর্ণনাটা পাওয়া যায় না স্পষ্ট। আর এখানে জাস্টিস তাকি উসমানি তিনিও স্বীকার করেছেন, কিন্তু তিনি বলছেন এটা আমাদের দলিল। চিন্তা করে দেখুন, প্রত্যেকটা দলিল যখন আপনি আম জনতা হাদিসের কিতাবগুলো দেখবেন, আপনি নিজে বুঝতে পারবেন। সশব্দে আমিন বলার ব্যাপারে সুনান তিরমিজি 248 নম্বর হাদিস, মূল আরবি প্রথম খণ্ড 58 পৃষ্ঠা, ইমাম তিরমিজি হাদিসটা নিয়েছে সশব্দে আমিন বলার পক্ষে, তারপরে মনে মনে আমিন বলার পক্ষে নিয়েছে নিঃশব্দে। ইমাম তিরমিজি হাদিসটা জাইফ, ভাই কত বছর আগে বলেছে? 1250 বছর পূর্বে। একদিন আমরা বলেছি না নাসিরুদ্দিন আলবানি বলেছে, ইমাম তিরমিজি সেই সময় বলেছে। প্রত্যেকটা জিনিস দেখেন আপনি মজুদ আছে, ওখানে পেয়ে যাবেন যে হাদিসগুলো সহি না জয়ীফ, এটা আমজনতা বুঝতে পারবে। আর তারা বলছে না আমরা আমজনতা কোরআন হাদিস বুঝি না, এই জন্যই মাজহাব মানি। আবার যখন বলবেন যে মাজহাব মানতে হবে তার দলিল কি, আবার কোরআনের আয়াত পেশ করছে, ভাই পরস্পর যদি আমল কেমন নয়, সাংঘর্ষিক আমল কেমন নয়। অবশ্যই আমরা একথা বলি যে ভাই আকিদাগত বিষয়ে আপনি যখন আম জনতাকে ছেড়ে দিয়েছেন যে তোমাদের কোরআন হাদিস পড়ো, পড়ে যেটা সঠিক আকিদা মনে হচ্ছে সেটা গ্রহণ করো, আকিদাগত বিষয়ে যেমন ইমাম আবু হানিফার তাকলিদ করা হয় না, তো মাসালাগত বিষয়ে কেন তাকলিদ করছো? মাসালাগত বিষয়ে কেন তাকলিদ করছো? লক্ষ লক্ষ নতুন মাসালা আছে, এখানে ইমাম আবু হানিফার কোনো ফতোয়া না থাকার কারণে আপনার ইমাম আবু হানিফার তাকলিদ করছেন না, অথচ এখানে কেন করছেন? এটা কেবলমাত্র ধোকা। আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাবি দোয়া করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করে, আল্লাহুম আমিন। যারা আমাদের বিপক্ষে অনেক রকমের উল্টোপাল্টা কথা প্রচার করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করো, আল্লাহুম আমিন। এই দাবি এই দোয়া রেখে আজকের মতো আলোচনা আমরা এখানে শেষ করলাম। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।